বন্ধুরা, আজ আমরা চলে এসেছি বারাসাতের একটি ঐতিহাসিক স্থান ডাকাত কালীবাড়িতে। এটি একটি পুরনো হিন্দু মন্দির। শোনা যায় এই মন্দিরে রঘু ডাকাত ও তার দলবল যখন ডাকাতি করতে যেত তখন মা কালী পুজো করে যেত। লোকমুখে শোনা যায় এই মন্দিরটি প্রায় 300 বছর বা তারও অধিক পুরনো। এখানে আজও স্থানীয় লোকজন মা কালীর পুজো করেন। এখানে একটি আশ্চর্য জিনিস হলো, যেখানে আমরা মন্দিরের মধ্যে কোনোরূপ প্রতিমা বা মূর্তি দেখতে পাই না। মূলত মন্দিরের সাথে সংযুক্ত যে গাছটি রয়েছে, এই যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটিকে মা কালী হিসেবে পুজো করা হয়। এই গাছটি মন্দিরটাকে সযত্নে আগলে রেখেছে। এখানে প্রতি মঙ্গল ও প্রত্যেক অমাবস্যায় এখানে মা কালীর পুজো হয়। এই জায়গাটি মধ্যমগ্রাম কাঠোর রোডে অবস্থিত। তাহলে বন্ধুরা, কী করে আসবেন এখানে? তো আপনারা এখানে খুব সহজেই চলে আসতে পারেন। শিয়ালদা স্টেশন থেকে মধ্যমগ্রাম স্টেশনে নেমে এখান থেকে টোটো ধরে বারাসাত ডাকাতকারী বাড়ি যাবো বললে যে কোনো টোটোওয়ালাই আপনাকে সহজেই পৌঁছে দেবে এখানে। আপনারা এখানে আসুন, মন্দির প্রাঙ্গণটি ঘুরে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আচ্ছা, আমরা এরপরে চলে যাব এরই পাশে অবস্থিত একটি মন্দির, বাবা লোকনাথের মন্দির। তো সেই জায়গাটিও আমরা ঘুরে দেখব। তাহলে চলুন বন্ধুরা, এই মন্দিরটি ডাকাত কালীবাড়ি মন্দিরের থেকে পায়ে হাঁটা মাত্র 1 মিনিট দূরত্বেই অবস্থিত। বন্ধুরা, গেট থেকে প্রবেশ করার পরেই আমাদের সামনে চোখে পড়বে বাবা লোকনাথের এক অপূর্ব সুন্দর মন্দির। মন্দিরটি চারিদিকে আম, কাঁঠাল ইত্যাদি গাছের দ্বারা সবুজে আবৃত। এই মন্দিরটিতে বাবা লোকনাথ স্বমহিমায় বিরাজিত। এই মন্দিরে নিত্যদিন বাবা লোকনাথের পুজো হয়। মন্দির প্রাঙ্গণে বসে আপনারা এক অদ্ভুত মানসিক প্রশান্তি অনুভব করতে পারবেন। মন্দিরটির কোলাহলবিহীন পরিবেশ ও চারিদিকে সবুজ আপনার মনকে শান্ত করে তুলবে। লোকনাথ বাবার মন্দিরের পাশেই আমরা একটি শিব মন্দির দেখতে পাই। নিরিবিলি প্রাকৃতিক পরিবেশকে উপভোগ করার জন্য আপনারা একবার এসে এখানে ঘুরে যেতেই পারেন। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথে থাকবেন।
দেখা হচ্ছে পরের ভিডিওতে।